এই হচ্ছে আমাদের কুরকুরে হ্যাঁ না তোমাকে ব্রহ্মাস্ত্রটা দিলাম ইউ আর টেকিং অনলি 5 রুপিস টু মেক দিস মোমো তো আমার দেখে কোনো দিক দিয়ে মনে হচ্ছে না ব্যাপারটা দই বড়া মনে হচ্ছে আমুল ফ্রেশ ক্রিম আর প্লাস মাখন টাখন দিয়ে গ্রেভিটা বানায় চলো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ পেটুক টিভি আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আরও একটা নতুন জায়গায় আজকে কোথায় রয়েছি কনফিউশন না টাইটেল থাম্বনেল দেখে না তোমরা আমাদেরকে স্পুফ করে দাও যে তোমরা বুঝতেই পেরে যাও আগে থেকে যে কোথায় রয়েছি এখন রয়েছি দমদম ক্যান্টনমেন্টে এই নিয়ে দমদম ক্যান্টনমেন্টে আমার 3 নম্বর ভিডিও আজকে কি দেখাতে চলেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মোমো খাবো এখন খালি মোমোর ক্রেভিংস এত উঠেছে খালি মোমো 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 আর মোমো সবুজ মোমো লাল মোমো কালো মোমো মানে যাই হোক মোমো ইজ মোমো মোমো ইজ লাভ তো বেশি কথা বাড়াচ্ছি না ইউনিক ইউনিক ফিউশনের মোমো খাওয়ার জন্য আমি এখন চলে এসেছি পিন্টুদার দোকানে পিন্টুদাকে তো তোমরা এখন হয়তো ভাইরাল হয়েই পড়েছে পিন্টুদা তো চলো ফাইনালি আমার চ্যানেলে প্রথমবার পিন্টুদার মোমো তোমরা দেখতে পাবে আর তোমরা যারা যারা চ্যানেলে নতুন আর আমাকে প্রথমবার দেখছো আমি সৌরদীপ আর তোমরা দেখছো পেটুক টিভি আমাদের চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা অলে করে দিতে হবে এইরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আর দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি কারণ তোমরা নিশ্চয়ই জানো আমরা বাঙালি বাঁচার জন্য খাই না গরম হোক বা ঠান্ডা খাওয়ার জন্য বাঁচি Cause you're trying to stay strong and fake a smile until I look away But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray As you fade away, as you fade away চলো এবার তোমাদেরকে লোকেশনটা বলে নিই দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে তোমরা নামার পর 3 নম্বর প্ল্যাটফর্মে যদি নামো ওখান থেকে একটুখানি এগিয়ে আসলে দেখতে পারবে কাউকে জিজ্ঞেস করে নিও যে পিন্টুদার দোকান কোথায় তো এই হচ্ছে পিন্টুদার দোকান তোমরা লোকেট করতে পারবে কুরকুরে তো আমরা কুরকুরে দিয়ে এবার কুরকুরে চাটটাও পিন্টুদার দোকানে খেয়ে দেখবো কেমন লাগে এই হচ্ছে আমাদের কুরকুরে হ্যাঁ না তোমাকে ব্রহ্মাস্ত্রটা দিলাম রাখো হ্যাঁ চালিয়ে দিও একদম একদম এখানে দেখতে পাচ্ছ কুরকুরে চাট যেটা বলছে দাদা ওটা একেবারে প্রিপারেশন দাদা স্টার্ট করে দিয়েছে তো এখানে কি কি দিয়েছো আদা রসুন যেমনি নর্মালি হয় ওইগুলো জলটা ছাড়ছে আপাতত তাই তো আচ্ছা আমাদের কুরকুরে ওখানে দেখো লুকায় লুকায় বসে আছে এই এই হচ্ছে কুরকুরে আচ্ছা ব্রহ্মাস্ত্র আচ্ছা আচ্ছা ব্রহ্মাস্ত্র আমি বললাম হ্যাঁ এটা হচ্ছে লঞ্চ প্যাড একেবারে ব্রহ্মাস্ত্র লঞ্চ প্যাডে পড়বে ধামাকা হবে ধামাকাটা মুখে গিয়ে হবে একেবারে তো এখানে দেখতে পাচ্ছ পুরো ফুলদমে কাজ চলছে এবার অপেক্ষা এই হচ্ছে কুরকুরেগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা পরিষ্কার করে 2 প্যাকেট কুরকুরে চলে গেল তো এটা বানাতে তুমি মানে কুরকুরের প্যাকেট ছাড়া আলাদা কত করে নিচ্ছ 5 টাকা ইউ আর টেকিং অনলি 5 রুপিস টু মেক দিস মানে আর কি চাই তোমাদের যেমনি গোদা মেটে গিয়ে নিয়ে আসো একটু তোমাদের কি আনকমফোর্টেবল ফিল হলো কি না একদমই না কেন আমি এত যদি এত লোক ছেড়ে তো নিশ্চয়ই 5 টাকা দিয়ে জানতে যাবো হ্যাঁ সেটাই কিছু কিছু ব্লগার আছে না এটাই বলেছি বলে খারাপ হয়ে যাবে বুঝলাম Yeah, I'm about to fade away Cause every time I wake up I feel like it's Monday Something's going wrong with all the chemicals up in my brain আচ্ছা অনেক ধরনের চাট তোমরা খেয়েছো নিশ্চয়ই আর এখানে দেখতে পাচ্ছ আমার কাছে চলে এসে কুরকুরে চাট পিছনে পিন্টুদা আছে দাদার সামনেই আমি বলছি কাছে কাছে তো যদি ভাবো আমি স্টেশন থেকে যাচ্ছি হঠাৎ করে ট্রেন থেকে নামলাম হাতে কুরকুরের প্যাকেট আমি খেতে খেতে যাচ্ছি এবার পিন্টুদার কাছে চলে এসে আমি খেতে ওটা বানিয়ে দেবো হ্যাঁ আমি চলে এসে দাদাকে আবদার করলাম কি গো 5 টাকার প্যাকেটে কুরকুরে রয়েছে এক দুটো খেয়ে নিয়েছি তুমি একটু মশলাদার করে দেবে তাহলে দাদা একেবারে রাজি আর সেটার জন্য কত টাকা নেয় জানো অনলি 5 টাকা কুরকুরে তোমরা নিজে নিয়ে আসবে 5 টাকার আনো বা 10 টাকার আনো ওটা তোমাদের চয়েস দাদা কি করবে সুন্দর করে তোমাদের জন্য একটা চাট লাইক জিনিস বানিয়ে দেবে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে এবার চলো আর কথা বাড়ানো যাচ্ছে না এবার খেয়ে দেখার পালা ব্যাপারটা দেখতে পাচ্ছ বেশ মশলাদার আর ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছে আমি এখান থেকে 2 পিস তুলে নিচ্ছি জিনিসটা একটুখানি মুখে চালান দেওয়া যাক চলো মানে যেমনি নর্মালি যেমনি ঝালমুড়ি ঝালমুড়ি খাই না উপরে ধনে পাতা দিয়ে যেমনি তুমি কাঁচা ধনে পাতা দিয়েছো ওই ফ্লেভারটা খুব ভালোভাবে আসছে আর
আলাদা করে এটার রিভিউ আমি দিতে পারবো না। ইউ হ্যাভ টু ভিজিট পিন্টু দাস দোকান আর ইউ হ্যাভ টু ট্রাই বাই ইয়োর ওন একেবারে। চলো এটার আলাদা কি রিভিউ দেবো, আর লুকিয়ে লুকিয়ে খাই। ও শেষের পাতে তো তোমরা একটা কথা আমার বলার ছিল, আর একটা বন্ধু আমার সঙ্গে রয়েছে যে ক্যামেরার পিছনে, ও বললো, তারপরে আমার মাথায় ডুবলো যে ব্যাপারটা একেবারে চিলি বেবিকর্ন খেয়েছো, একেবারে চিলি বেবিকর্নের মতন খেতে ব্যাপারটা, মাত্র 5 টাকায় চিলি বেবিকর্নের মতন টেস্ট কে দেবে। একটা ব্যাপার আছে, ঝাল আমি বেশি খাই, প্রত্যেকবার বলছি তোমরা নিজেদের মতন ঝালটা ব্যালেন্স করে নিও, কিন্তু এটা বেশ স্পাইসি বানিয়েছে, তোমরা নিজেদের মতন বললে আশা করি দাদা বানিয়ে দেবে। চলো এবার মোমোতে ব্যাক করি। এ হচ্ছে ফিউশন, না না তুলব না, ব্যাপারটা হচ্ছে গিয়ে এত লোভনীয় লাগছে, আর প্রথমত তো দেখে আমি কি বলবো, মোমোটা একটু গ্রিন গ্রিন টাইপের লাগছে, দই মোমো তোমরা কোনোদিন শুনেছো? আমি তো শুনিনি বস। ব্যাপারটা হচ্ছে গিয়ে এইরকম একটু টেক্সচার দেখাচ্ছে কাছে, এইরকম মানে ভাবতে পারছো, আমার তো বেশ লোভনীয় লাগছে। এই দেখো গ্রেভিগুলো সেরা সেরা, আমার দেখে যা সেরা লাগছে, আর ব্যাপারটা মনে হয় দই বড়ার মতন হতে পারে হয়তো। একটু একটা টুইস্ট আছে, ব্যাপারটা হচ্ছে গিয়ে টাকা পয়সা না আজকালকার দিনে খুবই কম, তো সেই জন্য শেয়ার করে খেতে হচ্ছে। আচ্ছা এবার যদি তোমাদেরকে দামের বিষয় বলি, তাহলে এখানে 6টা পিস রয়েছে, 6টা পিস মোমোর দাম হচ্ছে গিয়ে 50 টাকা, আর 5 পিস নিলে 40 টাকায় পেয়ে যাবে, কোনো বাধা নেই, তোমাদের নিজের ইচ্ছা মতো করে নিতে পারো। তো এবার একটুখানি ম্যাজিক দেখানো যায়, এবার ম্যাজিক দেখার পালা, তো এদিকে আসো কাছে আসো। এই হচ্ছে 6টা মোমো, একটা ক্লিকে উধাও হবে তাই তো, চলো দেখে নেওয়া যাক। দেখো 2টো মোমো হয়ে গেল, এই 2টো মোমো দিয়ে রিভিউ করব। মোমো তো আমার দেখে কোনো দিক দিয়ে মনে হচ্ছে না, ব্যাপারটা দই বড়া মনে হচ্ছে, যাই হোক খেয়ে দেখার পালা। কিন্তু তার আগে পোস্টমর্টম চ্যানেলে যেমনটা হয়ে থাকে এবারেও হবে, এখানে আসো। ছুরি দিয়ে পেটটা কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ বেশ জুসি জুসি একটা ব্যাপার। তো এখানে ছিঁড়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছি কিছু কিছু পেঁয়াজ, কিছু কিছু স্টাফিং রয়েছে ঘরে, দেখা যাক। চলো হাত মেখে একাকার, একটা লাইক করো, এখনও লাইক করতে বলিনি, ভুলে গেছিলাম বলতে ইন্ট্রোতে, একটা লাইক করে দাও, করো, খাবোই না, করো করো, করেছো, গুড। এ হচ্ছে মোমো, অনেক হলো ফাজলামো, এবার একটু দই, দই মোমো, দই বড়া না, চেখে দেখা যাক। চলো আলাদাই ফিউশন তো, কি খেতে তো, এখানে ক্রিমগুলো বা এ বাবা দইগুলো শেষ হয়ে যাচ্ছে, ওদের জন্য একটুখানি দই চেয়ে নেবো যদি থাকে, যাই হোক আর একটুখানি খাই। এই এই দেখছো এইরকম, এইরকমের দই মোমো, যাই হোক চলো ডু আর একটু খাই, ফাটাফাটি আর ঝালটা তোমাদের নিজের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবে। পিন্টুরা বারবার বলছে ঝাল ঝাল, নিজেদের মতন করে ঝাল কাস্টমাইজ করে নিও। এটা গেল প্রথম আইটেম, ওরা মারবে খালি, আমি দইগুলো খেয়েই যাচ্ছি। এটা নিয়ে একটা নিয়ে পড়ে থাকলে চলবে না, আরও 2 রকমের মোমো দেখাবো তোমাদের, ওইগুলো নিয়ে একেবারে ব্যাক করছি। তো ফাইনালি আরেকটা আইটেম আমার হাতে, গ্রেভি দেখতে পাচ্ছ, প্যান ফ্রাইড মোমো তো অনেক রকম খেয়েছো, প্রথম দহি মোমো দেখলে, এখন এই মোমোটা হচ্ছে গিয়ে বাটার মশালা, ব্যাপারটা কিন্তু একেবারে আলাদাই। দেখো এই রকমের গ্রেভিটা, গ্রেভিটা কিন্তু খুব সুন্দর, যেমনটা দাদা বললো আমুল ফ্রেশ ক্রিম আর প্লাস মাখন টাখন দিয়ে গ্রেভিটা বানায়। এখানেও তোমরা পেয়ে যাবে 6 পিস, 6 পিসের দাম হচ্ছে গিয়ে 50 টাকা, আর যদি কেউ 4 পিস নিতে চাও ডেফিনেটলি নিতে পারো, ওটার দাম তোমাদের 40 টাকা পড়বে। তো চলো এখানে মোমোগুলো রয়েছে, দেখো এই বড় বড় পিস, তো আগের মোমোটায় আমি 10 seconds later তো আগের মোমোটা আমি কোটিং এর ব্যাপারটা শেয়ার করতে ভুলে গেছি, যাই হোক খাচ্ছি, ওই দিক দিয়ে দেখো ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুবই ভালো। ব্যাপারটা এবারে তোমাদেরকে দেখাই, মোমোটা কিন্তু একেবারে স্মুথ আর নরম হয়ে গেছে, যেহেতু ক্রিম আর এর টেক্সচারটা রয়েছে, এটা একটুকুনি কেটে বা আমাদের ভাষায় পোস্টমর্টম করে দেখাই। তো চলো এখানে আসো, এই রকমের মোমো রয়েছে, এটা যদি ছেঁড়া যায় দেখতে পাচ্ছ ভেতরে আগের মতনই কোটিং রয়েছে,
এখানে মোমো আলাদা কিছু হচ্ছে না, পিঁয়াজের পরিমাণটা দেখো বেশ রয়েছে। প্লাস দাদাকে জিজ্ঞেস করলাম, আগে আমি বলেছিলাম এটা ভেজ মোমো, কিন্তু এটা ভেজ মোমো না, এর মধ্যে চিকেনের একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র কণা এদিক ওদিক ঢুকে রয়েছে। তো তোমরা এটাকে একেবারে ভেবো না ভেজ মোমো রয়েছে, এটা চিকেন মোমো, কিন্তু চিকেনের সাইজগুলো অনেক ছোট ছোট। সত্যি কথা বলতে গিয়ে 50 টাকায় মোমো দিচ্ছে, তাও আবার 6 পিস করে, ঠিক আছে, তার সঙ্গে আবার ইউনিক ইউনিক ফিউশন। সত্যি কথা বলতে গিয়ে দেখো 50 টাকায় আমরা 6 পিস মোমো পাচ্ছি, তাও আবার এত ইউনিক ইউনিক ভাবে। এখানে ক্রিমের দাম রয়েছে, এখানে মাখনের দাম রয়েছে, এইগুলো মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা জাস্টিফাইড। আমার তো ব্যাপক লেগেছে, তোমরা যদি এখনো না খেয়ে থাকো ডেফিনেটলি এখানে এসে ট্রাই করে দেখতেই পারো। তো এবারে খাবো বাটার মশালা মোমো, এই হচ্ছে একটা মোমো, চলো আমি গোটাটাই মুখে পুরে নিই। আলাদাই ক্রিমের ক্রিমের টেস্টটা প্লাস মাখনের টেস্টটা খুব ভালো রকমের পাওয়া যাচ্ছে। হেভি হেভি খেতে, বাটার চানা মশালা যেমন হয় না ওটা যে গ্রেভিটা হয় ঠিক ওই রকমের গ্রেভিটা খেতে। আর মোমোর সাথে আমি প্রথমে ঘরে ভাবছিলাম না মোমোর সাথে সেই ধরনের কম্বিনেশনগুলো কেমন লাগবে, খাওয়ার পরে আমার তো কিন্তু বস ব্যাপক ব্যাপক লেগেছে, তোমাদেরও ব্যাপক লাগবে আশা করি। তো চলো এই মোমোগুলো এবার বন্ধুরা রয়েছে ওদের সাথে শেয়ার করে নেবো। এরপরে লাস্ট মোমোর আইটেম যেটা বাকি রয়েছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে কত রকমের মোমো পাওয়া যায় হয়তো আমারও আইডিয়া নেই, আর দাম মাত্র 50-40 এইরকম। চলো এবার ফাইনালি পরের আইটেম নিয়ে ব্যাক করবো। আচ্ছা তোমরা কেউ অফেন্ড হয়েও না, যে কারণ আজকে খালি মোমো 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 মোমোই হয়ে যাচ্ছে, যাই হোক মোমো ইকো করছে। তো এবারে ফাইনালি আমার কাছে এটা আপাতত থার্ড মোমো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এটার নাম একটু ইউনিক, তো পিন্টু দার এটা টকঝাল মিষ্টি মোমো। তো আমি বললাম দাদাকে, একটা ডায়লগ দিলাম, দাদা খুশি হয়ে গেল, আমি বললাম পিন্টু দার মোমো টকঝাল মিষ্টি শুধুমাত্র করেছে পিন্টু দার সৃষ্টি ঠকোতালি। তো যাই হোক এই হচ্ছে কথা মজাই আর কি। কিন্তু এবারে মোমোর পালা, মোমো কিন্তু প্রত্যেকবারের মতন সেমই রয়েছে, জাস্ট ওটার গ্রেভি আর এগুলো আলাদা আলাদা। এই বড় বড় মোমো এটাতে কিন্তু বেশ ভালো করে বোঝা যাচ্ছে মোমোগুলোর সাইজটা, দেখতে পাচ্ছ তোমরা এই রকমের এক একটা বড় বড় মোমো রয়েছে, 1, 2, 3, 4, 5, 6 সেম 6 পিস পেয়ে যাবে। এটারও দাম আলাদা করে বলার নেই, এটারও দাম দাদা রেখেছে 50 টাকা 6 পিস, আর যদি আরেক পিস কম করে নাও তোমরা 40 টাকায় অ্যাভেল করতে পারবে এখানে। এবার এই মোমোটার পোস্টমার্টামের পালা, এটা হচ্ছে কি আমার অস্ত্র পাচার করি, দেখি কি বেরায়। তো সেম ভেতরের স্টাফিং নো ডাউট একই রকম রয়েছে, এইটা না একটুখানি আলাদাভাবে খেতে হবে, এই মোমোটা নর্মালি খেলে চলবে না, এটাকে আমি নিলাম এটাকে একটু চান করাতে হবে, এইরকমভাবে একটুখানি চান করিয়ে নিই। চলো ফাইনালি এই মোমোটা এবারে মুখে চালান করছি, চলো। ব্যাপারটা ভালোই খেতে, আমার না পার্সোনালি বলবো যে তিনটে মোমো খেলাম ওর মধ্যে দই মোমোটা ব্যাপক লেগেছে, কারণ যেহেতু এটা লাস্টে খাচ্ছি সেজন্য দই মোমোর মতন এটা অত ভালো লাগলো না, কিন্তু এটা ইউনিক খেতে, এটাও ব্যাপক খেতে, এটা আমার বলতে পারো এটা যদি ওই তিনটে মোমোর মধ্যে র্যাঙ্কিং দিই এটা থার্ড র্যাঙ্কে আসছে। আর সেকেন্ডে হচ্ছে গিয়ে বাটার মশালা মোমো যেটা, আর ফার্স্টে হচ্ছে গিয়ে দই মোমো। চলো বেশি কথা আর না বাড়িয়ে, লবণীয় লবণীয় মোমো। হ্যাঁ কিন্তু একটা বেশ ভালো জিনিস দেখলাম, প্রত্যেকটার উপরে কোরিয়েন্ডার বা ধনে পাতা কিন্তু দাদা ছড়িয়ে দিচ্ছে, দাম যতই বেশি হোক খাতির করছে কিন্তু ভালো করে। চলো ফাইনালি লাস্ট মোমো খেয়ে নিয়ে একেবারে আউট হতে চলে যাবো। আমি দুজনকে পেয়ে গেছি, তোমরা কি বন্ধু? আচ্ছা বন্ধু, তো তোমাদের কাছে হাতে একজনের কাছে রয়েছে দই মোমো, তাই তো একজনের কাছে বিরিয়ানি, তো তোমার নাম কি? অদিতি আচার্য। আচার আচার্য, যাই হোক তোমার নাম কি? অর্ঘ ঘোষ। আমি কিন্তু এমনি মজা টজা করি, যাই হোক তুমি খেয়েছো নিশ্চয়ই, দেখে বোঝা যাচ্ছে খাবলে টাবলে খেয়ে নিয়েছো, তো কেমন লেগেছে খেতে? ভালো লেগেছে। তো মানে 10-এ কত দিতে চাও? 10-এ 10 পুরো পাক্কা? আচ্ছা তুমি বিরিয়ানি নিয়েছো, তো এটার দাম কি 39? হ্যাঁ 39। তো সেই হিসেবে কি জাস্টিফাই টেস্টটা? হ্যাঁ ভালো মোটামুটি। মানে পিস কিরকম রয়েছে?
ঠিকঠাক একটা পিস রয়েছে আলু আর একটা পিস রয়েছে মাংস আলু সেদ্ধ কেমন হয়েছে খুব ভালো হয়েছে দেখো আমি তোমার রিভিউ ভালো করে কেন নিচ্ছি আমি বিরিয়ানি খাইনি তো সবকিছু সবাই রিভিউ পাওয়াটা জরুরি তো একবার আমি দেখাতে চাই যদি তুমি কিছু খারাপ না মনে করো দেখো এইরকম চাল রয়েছে ঠিকঠাকই রয়েছে আমাকে না পরে কিন্তু মনে মনে খারাপ কথা বলবে বলবে যে আমাকে খেতে দিবি না যাই হোক তো তোমাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো তিনজনকে পেয়ে গেছি যারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে পুরোপুরি আমারই মতন আমিও আমিও কি বলতো কম নামে সবাই মিলে শেয়ার করে খাচ্ছিলাম তো ভাইকে দেখেও আমার খুব ভালো লাগলো তোমার নাম কি সঞ্চয়ন সাহা হ্যাঁ ঠিক উচ্চারণ করেছি তোমার নাম লোড়ি মণ্ডল হ্যাঁ লোড়ি মণ্ডল বানান করো রোরি মণ্ডল আচ্ছা ঠিক আছে তোমার নাম বেশ ইউনিক লাগলো তোমার নামটা কিন্তু আচ্ছা তোমার নাম তো তুমি মাঝে সাঝেই খাও দেখে এক্সপিরিয়েন্স মনে হচ্ছে তো তোমার কিরকম লাগে খেতে বেশ ভালোই লাগে জ্বালাচ্ছি খুব ভালো লাগছে তো একেবারে তো তোমার জন্য পুরোপুরি থামস আপ একেবারে সিচুয়েশন আচ্ছা রোরি মণ্ডল নামটা খুব ভালো লাগলো তো তুমি এবারে বলো যে তোমার যে প্লেটে যে মোমোগুলো আছে ওগুলো তোমার খেতে কেমন লাগে আচ্ছা আর দাম হিসেবে কিন্তু একেবারে জাস্টিফাই একদম আর বিশ্বাস করতে পারি রিভিউ জিজ্ঞেস বিশ্বাস করতে পারি বললাম না যাই হোক তো তোমার কিরকম লাগে আচ্ছা তুমি প্রথমবার খাচ্ছ তো তাহলে সেই হিসেবে তোমার ব্যাপক লেগেছে চলো টাটা সবাইকে টাটা তো দমদম ক্যান্টনমেন্ট এলাকায় ঠিক আছে রিন্টু ঝিন্টু সিন্টু চলে যাবে সব টিকবে না কেউ শুধু থেকে যাবে আমাদের বস পিন্টু তাই তো একেবারে আচ্ছা তো তাহলে আমাদের পিন্টুদের সঙ্গে এবারে ফাইনালি কথা বলে নেওয়ার পালা প্রত্যেকবার তোমরা দেখেছো আমি কি করি একেবারে প্রথমে সবার রিভিউ নিই এবারে পিন্টুদের সঙ্গে একেবারে শেষে কেন কথা বলছি কারণ ব্যাপারগুলো না একেবারে ইউনিক তো সেই জন্য আমি একেবারে টেস্ট করে রিভিউ তোমাকে ফিডব্যাক সব কিছু দিয়ে দেবো চলো তো এখানে তোমরা দেখলে আমরা তিন রকমের মোমো খেলাম তিন রকমের মোমোর মধ্যে যেগুলো ছিল মানে তুমি বস পাঠায় দিছো কর্তা একদম আমি একটা ফেসবুকে পেজ খুলেছি আচ্ছা পিন্টুদা বলে ইউটিউবে আমি একটা চ্যানেল খুলেছি পিন্টুদা মোমো কিং বলে একটুখানি তোমার বলে দেবো সাপোর্ট করতে পিন্টুদা মোমো কিং আচ্ছা পিন্টুদা মোমো কিং যেমনটা কথায় তেমনটা কাজে পিন্টুদার টেস্ট খুবই ভালো একদমই না বাজে তাই তো পিন্টুদা তো আমাকে বলো তো তুমি খেলে তুমি ভালো বলতে হবে না আমার সেরা লেগেছে আমার একেবারে বস না ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে দুদিকেই ব্যাপারটা বল ওইটাই কেন চলো তো এবারে ফাইনালি কিছু মোদ্রা কথায় আসে যাক তোমার মোটামুটি দোকানটা কতদিন হলো এই ক্যান্টনমেন্টের বুকে মোটামুটি ছ বছর মতন হয়ে গেছে ছ বছর ব্যাপী আমাদের দাদা যুদ্ধ করে চলেছে যাই হোক এখনও কন্টিনিউ থাকবে এটা হচ্ছে গিয়ে ভালো যুদ্ধ তাই তো এবারে তোমার টাইমিংটা একটুখানি বলে দাও দোকানের টাইমিং হচ্ছে দুটো থেকে 10টা অবধি আচ্ছা দুটো থেকে 10টা অবধি তাই তো মোটামুটি এখানে মোমো হিসেবেই জিনিসটা ব্যাপারটা ক্রেজটা তৈরি হয়ে রয়েছে প্রথম দিকে তুমি যে বিরিয়ানি যে ব্যাপারটা এনে শখে করলাম বিরিয়ানি একটুখানি কষ্ট করে নিজেরা আনতেই পারো কারণ আমরা চাহিদা নিজেরাই করছি তো এবার যদি মেটানোর দায়িত্ব একটুখানি আমরা নিই তাতে তো ক্ষতি নেই একদম সামনেই দোকান আছে তোমরা যদি পুরো চাট যেটা আছে ওটা খেতে চাও অবভিয়াসলি তোমরা পেয়ে যাবে মাত্র 5 টাকার বিনিময়ে কুরকুরের দামটা আলাদা প্রিপেয়ার করতে দাদা মাত্র 5 টাকা নেয় এই থাকছে কথাবার্তা এবারে চলো আউটরোতে চলে যাই টাটা তো ফাইনালি ভিডিওটা শেষে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা বেশ বেশ ইউনিক লেগেছে ভিডিওটায় কী কী দেখলে তোমরা আরেকবার রিকল করে দিই মোমো দেখেছো অনেক রকমের মোমো ছিল তার মধ্যে দই মোমোটা আমার সব থেকে ভালো লেগেছে আর এছাড়া আরও দু রকম মোমো ছিল তার মধ্যে ছিল কি মানে টকঝাল মিষ্টি মোমো ওটা ঠিকঠাক লেগেছে অ্যাভারেজ লেগেছে খারাপ বলবো না ওই দুটোর তুলনায় ওটা ঠিকঠাক ছিল ডিসেন্ট ছিল আর যেটার কথা না বললেই নয় বাটার মশালা মোমো যেটা আমার ইউনিক লেগেছে ইউনিক মানে এই দোকানে আসলে আর কি আরও আনারস মোমো আরও অনেক রকমের মোমো রয়েছে যেগুলো ট্রাই করে উঠতে পারিনি চকলেট মোমো থেকে শুরু করে অনেক রকমের মোমো রয়েছে তোমরা আসলে ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো আর তোমাদের কেমন লাগলো যদি এসে ট্রাই করো ডেফিনেটলি কমেন্টে জানাতে ভুলবে না তো আর কুরকুরে চাট যেটা ছিল ওটা চিলি বেবি কর্নের মতন খেতে লেগেছে ওটাও বেশ ইউনিক ছিল চলো ফাইনালি ভিডিওটা শেষ করে দেওয়ার পালা আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে কি করতে হবে জানোই ভিডিওটা একটা লাইক করে দিতে হবে আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না চলো ফাইনালি ভিডিওটা শেষ করে দেওয়ার পালা দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আরও একটা নতুন জায়গায় টিল দেন খেতে থাকো আর মনে রাখো খাবারের প্রতি লোভ সম্পূর্ণ লিগাল Was talking to Griffey like man it's now or never
chasing big endeavors, facing stormy weather. I say okay, cause it just makes you better.